প্রিয় ছাত্রছাত্রীরা এর আগের ক্লাসে আমরা পরীক্ষাগারে হাইড্রোজেন সালফাইড গ্যাস প্রস্তুতির প্রয়োজনীয় রাসায়নিক উপকরণ বিক্রিয়ার নীতি বিক্রিয়ার সমীকরণ গ্যাস সংগ্রহ এবং সেই গ্যাসের বিশুদ্ধিকরণ ও শস্যকরণ পড়েছে আজকের ক্লাসে আমরা পড়ব যে পরীক্ষাগারে হাইড্রোজেন সালফাইড গ্যাস প্রস্তুত করতে গেলে কি কি যন্ত্রপাতি লাগে এবং কিভাবে উৎপন্ন করা হয় পরীক্ষাগারে হাইড্রেন সালফাইড গ্যাস প্রস্তুত করতে গেলে যে যন্ত্রগুলো লাগে সেগুলো হলো এক নম্বরে দেখো এই উলফ বোতল দুই মুখওয়ালা একটা কাঁচের বোতল যার নাম হচ্ছে উলফ বোতল এবং এর মুখগুলো বন্ধ করার জন্য দুটো ছিদ্রযুক্ত কর্ক লাগে একটা দীর্ঘনল ফানেল লাগে একটা নির্গমন নল লাগে আর একটা গ্যাস লাগে তাহলে কী কী যন্ত্রপাতি বললাম এক নম্বর হচ্ছে উলফ বোতল দুই নম্বর হচ্ছে ছিদ্রযুক্ত কর্ক একটা দীর্ঘ নল ফানেল একটা নির্গমন নল এবং একটা গ্যাস জার এবার আমরা দেখব কিভাবে এখানে হাইড্রোজেন সালফাইট গ্যাস প্রস্তুত করতে হয় এবং হাইড্রোজেন সালফাইড গ্যাস প্রস্তুত করার ক্ষেত্রে কি কী সাবধানতা অবলম্বন করতে হয় যে উল বোতলে প্রথমে কী হয় সালফাইড এর টুকরো টুকরো বোতলের মধ্যে প্রবেশ করিয়ে দেওয়া হয় তারপর এই বোতলটার মুখ ছিদ্রযুক্ত কর্ক দ্বারা বন্ধ করে দেওয়া হয় এই ছিদ্রযুক্ত কর্কের একটা মুখ দিয়ে বা একটা ছিদ্র দিয়ে দীর্ঘ নল ফানেলের নলটা প্রবেশ করানো হয় এবং সেটা অনেকটা ভিতরে থাকে অর্থাৎ কাঁচের বোতলের বা উল বোতলের প্রায় তলদেশ পর্যন্ত পৌঁছে যায় এবং ছিদ্রযুক্ত অপর কর্কের মধ্যে দিয়ে নির্গমন নল প্রবেশ করানো হয় নির্গমন নলের শেষ প্রান্ত কিন্তু খুব বেশি ভিতরে প্রবেশ করানো থাকে না এবার নির্গম নলের অপর প্রান্ত একটি গ্যাস জারের মধ্যে প্রবেশ করানো থাকে এবং এক্ষেত্রে নির্গম নলের শেষ প্রান্তটা গ্যাস জারের অনেক গভীরে প্রবেশ করানো থাকে দীর্ঘ নল ফানেলের সাহায্যে প্রথমে লঘু সালফেরি অ্যাসিড ঢালা হয় লঘু সালফেরি অ্যাসিড ততক্ষণ পর্যন্ত ঢালতে হবে যতক্ষণ না এই দীর্ঘ নল শেষ প্রান্তটা ওই অ্যাসিডের মধ্যে ডুবে যায় আবার এটাও খেয়াল রাখতে হবে যাতে নির্গমন নলের শেষ প্রান্তটা ডুবে না যায় তাহলে এটাই হচ্ছে একটা সাবধানতা তাহলে সাবধানতা কী বললাম যে দীর্ঘনল ফানেলের মধ্য দিয়ে যখন আমরা অ্যাসিড ঢালবো তখন খেয়াল রাখতে হবে দীর্ঘনল ফানেলের শেষ প্রান্তটা যেন অ্যাসিডের মধ্যে ডুবে যায় আবার নির্গমন নলের শেষ প্রান্ত যেন অ্যাসিডে ডুবে না যায় কারণ দেখো এখানে যদি আমরা অ্যাসিডটা এমনভাবে ঢালি যাতে দীর্ঘণল ফানেলের শেষ প্রান্তটা ডুবল না তাহলে এই অ্যাসিডের সাথে সালফাইডের বিক্রি যে হাইড্রোজেন সালফাইড গ্যাস উৎপন্ন হবে সেটা এই নল দিয়ে বেরিয়ে যাবে তাহলে এটাই নল দিয়ে বেরিয়ে যাবে কখন যদি এই অ্যাসিড দ্বারা এই দীর্ঘনল ফানেলের শেষ প্রান্তটা ডুবে না থাকে আবার নির্গমন নলের শেষ প্রান্ত যদি অ্যাসিড ডুবে যায় তাহলে কি হবে এখানে যে গ্যাস উৎপন্ন হবে সেই গ্যাস নির্গমন নল দিয়ে বেরোতে পারবে না ফলে কাঁচের জালের মধ্যে বা ওল বোতলের মধ্যে সেগুলো জমা হবে এবং প্রচণ্ড চাপ সৃষ্টি করবে একটা সময় সেটা বিস্ফোরণ ঘটিয়ে দেবে তাহলে এখানে আমাদের দুটো বিষয় মনে রাখতে হবে দীর্ঘ ফানেল দিয়ে গ্যাস যাতে বেরিয়ে না যায় তার জন্য দীর্ঘ নল শেষ প্রান্তটা অ্যাসিডের মধ্যে ডুবে থাকবে সেই পরিমাণ অ্যাসিড ঢালতে হবে আবার নির্গমন নল যাতে ডুবে না যায় সেই যাও আমাদের খেয়াল রাখতে হবে এবার নির্গমন নলের শেষ প্রান্তটা অর্থাৎ এই প্রান্তটা কি করতে হবে গ্যাস জারের মধ্যে প্রবেশ করাতে হবে এবং গ্যাস জারের প্রায় তলদেশ পর্যন্ত নিয়ে আসতে হবে কারণ এই প্রান্তটা যত নিচে নামানো থাকবে তাহলে কী হবে গ্যাসটা তত সহজে এই গ্যাস জারে জমা হবে এবং বায়ুটাও উপরের দিকে উঠে যাবে বা বায়ুর ঊর্ধ্ব অপসারণ হবে ছিদ্রযুক্ত কর্কগুলো যখন উল বোতলে লাগানো হবে তখন একটু সাবধানতা অবলম্বন করতে হবে সেক্ষেত্রে দেখতে হবে যে ছিদ্রযুক্ত কর্কের পাশ দিয়ে কোনোভাবে যেন হাইডেন সালফাইড গ্যাস বাইরে বেরিয়ে না আসতে পারে এবার দেখো গ্যাস গ্যাস দ্বারা পূর্ণ হয়েছে কি না সেটা জানার জন্য লেড অ্যাসিডেড দ্রবণ দ্বারা সিক্ত কোনো কাগজ যদি এই গ্যাস মুখে ধরা হয় এবং সেই কাগজটা যদি কালো হয়ে যায় তাহলে জানতে হবে বা তাহলে বুঝতে হবে যে এই গ্যাস জারটা হাইড্রোজেন সালফাইড গ্যাস দ্বারা পূর্ণ হয়েছে কারণ যদি এখান থেকে হাইড্রোজেন সালফাইড অনেক বেশি মাত্রায় বায়ুতে ছড়িয়ে পড়ে বা ল্যাবে ছড়িয়ে পড়ে তাহলে সেক্ষেত্রে কিন্তু সমস্যা সৃষ্টি করবে ঠিক আছে আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটি অবশ্যই তোমরা লাইক করবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে